বিজেপি কে কতটুকু চেনেন কালকে ত্রিপুরার প্রাক্তন চিফ বলে গেছেন যে ত্রিপুরায় গিয়ে দেখে আসুন গিয়ে দেখে ত্রিপুরায়িকার উপর কি অত্যাচার একটা ঠেলাওয়ালার উপর খুব অত্যাচার আর জেনে রাখবেন আমি এখানে মানুষের দয়ায় আছি ইন্ডিভিজুয়াল ইলেকশনের আগে যদি সকলে এসে কেউ কেউ এসে যদি ব্ল্যাকমেলিং করে এই দিতে হবে ওই দিতে হবে না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না দেবেন না যায় আসে না যারা দেবে তা নিয়েই আমার সরকার হয়ে যাবে আপনারা দয়া করে দেখে আসুন বিজেপি পার্টিটা কি যারা একবার গিয়ে চিনে আসুন ত্রিপুরায় দশ হাজার লোককে পারমানেন্ট করবে বলেছিল টিচারদের সব চাকরি খেয়ে নিয়েছে এটা মাথায় রাখবেন আসামে গিয়ে দেখে আসুন সির নামে কত লোককে খুন করেছে হত্যা করেছে আর বাংলা নিয়ে যারা কথা বলে তাদের আমি বলি আগে নিজেদের আয়নায় নিজেদের মুখ দেখো আয়নায় আগে নিজেদের মুখ দেখো চ্যারিটি বিগিনস এট হোম তোমার উত্তর প্রদেশে কি হচ্ছে তোমার গুজরাটে কি হচ্ছে তোমার মধ্য প্রদেশে কি হচ্ছে তোমার বিহারে কি হচ্ছে তোমার সমস্ত রাজ্যগুলো ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে কি হচ্ছে দেখে নাও আজকে ত্রিপুরায় বাঙালিদের গিয়ে জিজ্ঞেস করে আসুন ম্যাক্সিমাম বাংলাদেশের নমশুদ্ধ মানুষ ম্যাক্সিমাম তপশিলি মানুষ ম্যাক্সিমাম গরিব মানুষ তারা এক সময় স্লোগান দিত সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া আর আজকে বলছে বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া একবার যান গিয়ে দেখে আসবেন ওখানকার অনেক মানুষ এখানে এসে ভয় থাকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সেদিন অনেকে আমার দুঃখ হয় তারা গিয়ে বিজেপিটাকে শক্তিশালী করে ওখানে বিজেপিকে ক্ষমতায় এনেছিল বিজেপি সেই ফর্মুলা এখানেও ভেবেছে তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব। লজ্জাও করে না বিজেপি পার্টিতে কারা যায় যারা দাঙ্গা করে তারা যায় বিজেপি পার্টিতে কারা যায় যাদের দু নম্বরই টাকা আছে টাকা প্রোটেকশন দেবে তাই যায় বিজেপি নাকি ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডার একটা ওয়াশিং পাউডার সাদা কালো হয়ে ঢুকবে কালো পাউডার দিয়ে দেবে আর ব্যাস ওয়াশিং মেশিন দিয়ে সাদা পাউডার বেরিয়ে আসবে পুরো রং করে চুন কাম করে বের করে বের করে চলে দেবে টাকা রাখতে কেউ যাচ্ছে টাকা গচ্ছিত রাখতে কেউ যাচ্ছে কেউ প্রচুর সম্পত্তি করেছে এখানে ওখানে সেখানে সেগুলোকে কবজ হয়ে রক্ষা কবজ হিসেবে রক্ষা করতে যাচ্ছে। কেউ এই তো আজকে আমি শুনছিলাম কয়েকজন শিল্পী আমায় বলছিল তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিজেপির আইটি সেল থেকে বলা হচ্ছে তোমরা তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট করে বক্তৃতা দাও এবং লেখো তার জন্য তোমাদের একটা টাকা দেয়া হবে কোনো একজনকে পাঠিয়েছে সে আমাকে পাঠিয়েছে বুঝতে পারছেন তার মানে টাকা এত টাকার ফুর্তি করতে এলো এত টাকা কোথার থেকে এলো এত টাকা একটা বিড়ি একদিন টানতে পারতে না আর আজকে এত টাকা এলো কোথ থেকে সেলটা বিক্রি করে দিয়ে রেল বিক্রি করে দিয়ে কল বিক্রি করে দিয়ে সারা ভারতবর্ষটাকে আপনারা জানেন না ইউপিতে তপশিলিদের ওপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন না দিল্লিতে সংখ্যালঘু থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে তাদের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন না আদিবাসীদের উপর কি অত্যাচার হয়েছে কেউ একটা মুখ ফুটে কথা পর্যন্ত বলতে পারেনি আর আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আগে আমরা দেখি সে যাতে বিচার পায় আগে আমরা দেখি সে যাতে তাড়াতাড়ি তার পরিবার যাতে বিপদে না পড়ে একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমায় ফোন করতে হয় না আমি ওখানকার লোকেদের ফোন করে বলি ওরে এই পরিবারটার কাছে যা আর বল গভর্নমেন্ট থেকে টাকা সাহায্য আমরা করবো কেউ মারা গেলে তার বিকল্প টাকা হয় না কিন্তু তার পরিবারটা তো আছে সে হয়তো মারা গেছে পরিবারটা চলবে থেকে। ভাবুন দেখিনি এত এত সরকার একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না ম্যাক্সিমাম গরিব মানুষ তারা এক সময় স্লোগান দিত সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া আর আজকে বলছে বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া একবার যান গিয়ে দেখে আসবেন ওখানকার অনেক মানুষ এখানে এসে ভয় থাকে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সেদিন অনেকে আমার দুঃখ হয় তারা গিয়ে বিজেপিটাকে শক্তিশালী করে ওখানে বিজেপিকে ক্ষমতা এনেছিল বিজেপি সেই ফর্মুলা এখানেও ভেবেছে তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব লজ্জাও করে না বিজেপি পার্টিতে কারা যায় যারা দাঙ্গা করে তারা যায় বিজেপি পার্টিতে কারা যায় যাদের টাকা আছে টাকা প্রোটেকশন দেবে তাই যায় বিজেপি নাকি ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডার একটা ওয়াশিং পাউডার সাদা কালো হয়ে ঢুকবে কালো পাউডার দিয়ে দেবে আর ব্যাস ওয়াশিং মেশিন দিয়ে সাদা পাউডার বেরিয়ে আসবে পুরো রং করে চুন কাম করে বের করে বের করে চলে দেবে টাকা রাখতে কেউ যাচ্ছে টাকা গচ্ছিত রাখতে কেউ যাচ্ছে কেউ প্রচুর সম্পত্তি করেছে এখানে ওখানে সেখানে সেগুলোকে কবজ হয়ে রক্ষা কবজ হিসেবে রক্ষা করতে যাচ্ছে। ভালোবেসে কেউ যায় না এই তো আজকে আমি শুনছিলাম কয়েকজন শিল্পী আমায় বলছিল তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিজেপির আইটি সেল থেকে বলা হচ্ছে তোমরা তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট করে বক্তৃতা দাও এবং লেখো তার জন্য তোমাদের একটা টাকা দেয়া হবে বড়ো একজনকে পাঠিয়েছে সে আমাকে পাঠিয়েছে বুঝতে পারছেন তার মানে টাকা এত টাকার ফুর্তি করতে এলো অত টাকা কোথাও থেকে এলো অত টাকা একটা বিড়ি একদিন টানতে পারতে না আর আজকে এত টাকা এলো কোত্ থেকে সেলটা বিক্রি করে দিয়ে রেল বিক্রি করে দিয়ে কল বিক্রি করে দিয়ে সারা ভারতবর্ষটাকে আপনারা জানেন না ইউপিতে তপশিলিদের ওপর কী অত্যাচার হয়েছে আপনারা জানেন না দিল্লি যে সংখ্যালঘু থেকে শুরু করে তপসিলি থেকে শুরু করে তাদের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা জানেন না আদিবাসীদের উপর কি অত্যাচার হয়েছে কেউ একটা মুখ ফুটে কথা পর্যন্ত বলতে পারেনি আর আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আগে আমরা দেখি সে যাতে বিচার পায় আগে আমরা দেখি সে যাতে তাড়াতাড়ি তার পরিবার যাতে বিপদে না পড়ে একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমায় ফোন করতে হয় না আমি ওখানকার লোকেদের ফোন করে বলি ওরে এই পরিবারটার কাছে যা আর বল গভর্নমেন্ট থেকে টাকা সাহায্য আমরা করব। কেউ মারা গেলে তার বিকল্প টাকা হয় না কিন্তু তার পরিবারটা তো আছে সে হয়তো মারা গেছে পরিবারটা চলবে থেকে। ভাবুন দেখিনি এত জনদরদি এত মানবদরোদী সরকার একটা দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না